সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া তার বান্দাদের জন্য বিশেষ উপহার এবং পুরস্কার। রমাদান মাসব্যাপী ইবাদত বন্দী করার পর আল্লাহ তাআলা নগদ পুরস্কার হিসেবে ঈদুল ফিতরের আনন্দ আমাদেরকে দিয়েছেন। আর জিলহজের প্রথম দশকের ইবাদত সম্পন্ন করার পর, হজের ইবাদত সম্পন্ন করার পর আল্লাহ তাআলা নগদ পুরস্কার হিসেবে ঈদুল আজহার আনন্দ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর দেওয়া উপহারকে আল্লাহর বাতানো পদ্ধতিতে ব্যবহার করাই হলো একজন বুদ্ধিমান ইমানদারের কাজ। আর সেজন্য আমরা আজ ঈদুল ফিতরের সুন্নাহ সমূহ আলোচনা করতে চাই। কীভাবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর উদযাপন করতেন, সাহাবায়ে কেরাম ঈদুল ফিতরে কী কী আমল করতেন সেগুলো আমরা পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। ঈদুল ফিতরের সুন্নাহ সম্পর্কে বলতে গেলে সর্বাগ্রে যে সুন্নার কথা চলে আসে তা হলো অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু আগে আগে ঘুম থেকে উঠা, একটু ভোরে জাগ্রত হওয়া, ফজর নামাজে উপস্থিত হওয়াটা ঈদের নামাজে উপস্থিত হওয়ার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেই সাথে ঈদগাহে একটু আগে আগে যাওয়া, এটি ঈদের দিনের প্রথম সুন্নাহ। দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে বরং উল্টা চিত্র দেখা যায়। আমরা অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠে থাকি এবং ফজরের সময় অনেকে উপস্থিত হতে পারেন না। এর কারণ হলো চাঁদ রাতে আমরা দেরিতে ঘুমিয়ে থাকি। এই কালচার পরিবর্তন হওয়া উচিত। প্রথম সুন্নাহ হলো আগে আগে ঘুম থেকে ওঠা অন্য দিনের তুলনায় এবং ঈদগাহে আগে আগে যাওয়া। ঈদুল ফিতরের দ্বিতীয় সুন্নাহ হলো খেজুর খেয়ে তারপরে মসজিদে আসা অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে মসজিদে আসা যদি খেজুর না থাকে। তৃতীয় সুন্নাহ হলো গোসল করা, সেই সাথে সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা। চার নম্বর সুন্নাহ হলো যার যা পোশাক আশাক আছে তন্মধ্যে থেকে উত্তম পোশাকটি পরিধান করা। নতুন পোশাক আবশ্যক নয়, সুন্নাহ নয়, তবে যা আছে তন্মধ্যে থেকে উত্তম এবং তুলনামূলক ভালো পোশাকটি পরা ঈদের দিন, এটা হলো সুন্নাহ। পাঁচ নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া, কোনো বাহন ব্যবহার না করা। যারা বৃদ্ধ বা অসুস্থ তাদের কথা ভিন্ন, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে যাওয়াটাও সুন্নাহ। এতে ঈদের সৌন্দর্য বিকশিত হয় এবং প্রকাশিত হয়। ৬ নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে আসা সুন্নাত, গল্পগুজব করতে করতে আসা উচিত নয়। তাকবীর আমাদের মুখে থাকবে এবং আমরা ঈদগাহে যেতে থাকব। ৭ নম্বর সুন্নাহ হলো যেই পথ দিয়ে আমরা ঈদগাহে আসব বাসা যাওয়ার সময় অন্য পথ ধরে আমরা যাব। বিকল্প পথ যদি না থাকে তাহলে রাস্তার যে পাশ দিয়ে আমরা এসেছি অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। ৮ নম্বর সুন্নাহ হলো ঈদের দিন হাসি মুখে থাকার চেষ্টা করা যথাসম্ভব। কোনো কারণে মনে দুঃখ থাকলেও যথাসম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে, সবার সাথে আনন্দ ঘনভাবে সময় কাটানোর চেষ্টা করতে হবে। এটা ঈদের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ঈদের ৯ নম্বর সুন্নাহ হলো যথাসম্ভব মসজিদে বা বদ্ধ জায়গায় ঈদের নামাজ না পড়ে উন্মুক্ত জায়গায় বা মাঠে ময়দানে ঈদের নামাজ পড়া উচিত এবং উত্তম সুন্নাহ। এতে ঈদের আনন্দ এর মধ্যে পূর্ণতা পায়। তবে কোনোভাবেই কোনো রাস্তাঘাট, পথ ইত্যাদি বন্ধ করে মানুষের দুর্ভোগ হয় এরকম পরিস্থিতি সৃষ্টি করে, দখল করে সেরকম জায়গায় ঈদের নামাজ পড়া উচিত নয়। উন্মুক্ত জায়গা যদি পাওয়া যায়, কারোর জায়গা যদি কেউ পারমিশন দেন তাহলে সেই জায়গাতে হতে পারে, অথবা শহর অঞ্চলে যদি সেরকম কোনো জায়গা না থাকে তাহলে মসজিদেও ঈদের নামাজ হতে পারে। ঈদের ১০ নম্বর এবং সর্বশেষ সুন্নাহ হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো ঈদ উপলক্ষে। সেটি সাক্ষাৎ হলে হতে পারে, বার্তা যোগে হতে পারে, সাহাবায়ে কেরাম একজনের সাথে অন্যজন সাক্ষাৎ হলে, যোগাযোগ হলে ঈদের দিন তারা শুভেচ্ছা জানাতেন এইভাবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম সলিহাল আমাল, যার অর্থ হলো গোটা রমজানব্যাপী আপনি এবং আমি যে সমস্ত নেকামল করেছি আল্লাহ তাআলা আমাদের উভয়ের নেকামলগুলোকে কবুল করে নিন। এ দোয়াটাকে সংক্ষেপে এভাবে বলা যেতে পারে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম। এভাবে আমরা একে অন্যকে ঈদের শুভেচ্ছা জানাবো। এটাকে বাংলায় আমরা বলতে পারি, আপনার এবং আমার সমস্ত নেকামলগুলো আল্লাহ তাআলা কবুল করুন। এ দোয়ামূলক শুভেচ্ছা ঈদ উপলক্ষে, ঈদুল ফিতর উপলক্ষে আমরা একে অন্যকে পেশ করব। সেই সাথে ঈদ মুবারক যেটা আমরা বলে থাকি আমাদের সমাজে, সেটি বললেও কোনো অসুবিধা নেই। ঈদ মুবারকের অর্থ ভালো, অর্থাৎ আপনার ঈদ বরকতময় হোক। কিন্তু সুন্নাহ হলো সেটি যেটি সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে, আমরা দুটিকে সংযোগ করে বলতে পারি, কোনো অসুবিধা নেই। অবশ্যই সাহাবায়ে কেরামের শুভেচ্ছাটা আমরা ভুলব না, হাদিসি বর্ণিত শুভেচ্ছাটা আমরা একে অন্যকে জ্ঞাপন করব, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কিছু কাজকে ঈদের সুন্নাহ আমরা মনে করি অথচ সেগুলো ঈদের সুন্নাহ নয়। যেমন অনেকে মনে করেন ঈদের দিন কবর জিয়ারত করা সুন্নাহ। হ্যাঁ, ঈদের দিন যদি কারো সুযোগ হয় তিনি অবশ্যই মা বাবা কবর জিয়ারত করবেন, কোনো অসুবিধা নেই, ভালো। কিন্তু এটাকে ঈদের সুন্নাহ মনে করে করবেন না। অনেকে ঈদগাহে ঈদের নামাজের পরে কাঁধে কাঁধ মিলানোটাকে সুন্নত মনে করেন, সেটিও ভুল ধারণা। অনেকদিন পরে কারোর সাথে সাক্ষাৎ হয়েছে, সম্প্রীতি বা ভালোবাসা প্রকাশের জন্য আপনি কাঁধে কাঁধ মিলালেন, সেটি করা যেতে পারে, কিন্তু ঈদের সুন্নাহ মনে করে সেটি করা উচিত হবে না। সেই সাথে অনেকে মনে করেন যে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নাহ, সেটিও ভুল ধারণা। যা আছে তোমাদের থেকে উত্তম পোশাকটা পরা সুন্নাহ, কিন্তু নতুন পোশাক হতে হবে এমনটি মোটেও আবশ্যক নয়। ঈদ উপলক্ষে অনেকে অনেক বেশি পাপের কাজে নিমজ্জিত হয়ে যান। বিশেষ করে যুব সমাজকে দেখা যায় যে ব্যান্ড পার্টি, বিভিন্ন রকমের মিউজিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তারা ঈদ পালন করে থাকেন। অনেক মা বোন আছেন যারা গোটা রমজান জুড়ে আল্লাহর ইবাদতবন্দী করেছেন, অথচ ঈদের সময় তারা পর্দার বিধানকে লঙ্ঘন করে তারা বিভিন্ন গায়ের মাহরাম ছেলেদের সাথে মিশছেন এবং বাহিরে তারা বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন।
এই অসুস্থ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আল্লাহর দেয়া ঈদকে আল্লাহর বাতানো পদ্ধতিতে ব্যবহার করা উচিত। আল্লাহর অবাধ্যতায় আল্লাহর দেয়া ঈদকে যদি আমরা পালন করি তাহলে সেটি গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের সুন্নাকে পালন করার তৌফিক দান করুন, সুস্থ এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।